টানা বর্ষণে বেহাল দশা কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল গেট দিয়ে বৃষ্টির পানির সঙ্গে মূল ভেনুতে ঢুকছে ড্রেনের ময়লা আবর্জনাও পুরো স্টেডিয়াম ডুবে রয়েছে পানিতে পানির সঙ্গে মাঠের ভেতরে ময়লা আবর্জনাস্থূপ গেল কয়েকদিন ধরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এমন অবস্থা মাঠের দায়িত্বে নিয়োজিতরা বলছেন পুরো স্টেডিয়ামটি পানিতে ডুবে রয়েছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই ওয়ালের পাশ দিয়ে আপনার দীর্ঘদিন পৌরসভা নাল পরিষ্কার না করার কারণে আমাদের মাঠে পানি ঢুকে গেছে বৃষ্টি হলে বাইরের ময়লা আবর্জনা সব ঢুকে এখানে স্টেডিয়ামটিতে রয়েছে তিনটি মাঠ মূল মাঠের সঙ্গে আছে একাডেমি ও অনুশীলনের জন্য আলাদা একটি মাঠ কিন্তু এসব মাঠে এখন হাঁটু সমান পানি একই সঙ্গে পিচেও তলিয়ে গেছে পানিতে যা নিয়ে বেকায় দেয় স্টেডিয়ামের ঘাস থেকে ধুলিকণা ঝড় বৃষ্টি কুয়াশা থেকে পিচে সুরক্ষা দিয়ে থাকা গ্রাউন্ডসম্যানরা তারা বলছেন আন্তর্জাতিক ভেনু হলেও এই স্টেডিয়ামের দিকে নজর নেই কারো শুধু বিসিবি নামে এই মাঠটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভ্যালু বিসিবি আপনার মনে করেন যে ওইভাবে মনে করেন যে এই মাঠটাকে কোনো গুরুত্ব দেয় না এখানে পানি নিষ্কাশনের বলছেন পানি নেমে গেলে স্টেডিয়ামে খেলা আয়োজন সম্ভব তবে তার জন্য দিতে হবে পর্যাপ্ত সময় ওয়েদার ভালো থাকে রোদ ভালো থাকে তাও সম্ভাবনা আপনার সাত দিনের তো বা দশ দিনের তো আমাদের মাছ শুকানো কোনো সম্ভব না বা দেখা যাচ্ছে দশ দিন পর কি পনেরো দিন পর হয়তো আমরা কাজের একটা উপযোগী করার চিন্তা ভাবনা করি তখন দেখা যাচ্ছে হঠাৎ আবার বৃষ্টি হলে আবার ওই স্বাভাবিক পর্যায়ে পানি আমাদের চলে আসে কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেনু সৈকতের লাবনী পয়েন্টে একান্ন একর জমিতে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেইশ ফেব্রুয়ারি দু সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার